শুভ দর্শক বন্ধু, বং ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি ঋগ্ধ রয়েছে আপনাদের সঙ্গে। আজকে কথা বলবো বিশ্বকাপে এবি ডিভিলিয়ার্সের খেলার ব্যাপারে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য সুখবর, অবসর ভেঙে টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরতে পারেন এবি ডিভিলিয়ার্স। প্রোটিয়া বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট হওয়ার পরই দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ করেছেন গ্রেম স্মিথ, যার মধ্যে মার বাউচারকে জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া অন্যতম। সেই বাউচারই এদিন ডিভিলিয়ার্সকে নিয়ে আসার কথা শুনিয়েছেন। বিশ্বকাপের আগে সেরা ক্রিকেটারদের দলে আনতে তিনি যে চেষ্টার কুসুর করবেন না তা স্পষ্ট করে দিয়েছেন বাউচার। তিনি বললেন, কোচ হিসেবে আমি অবশ্যই চাইব সেরা দল নিয়ে বিশ্বকাপে যেতে, তাই এবি সহ অবসর নেওয়া সেরা ক্রিকেটারদের ফের দলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। ওর সঙ্গে আমার সম্পর্ক ভীষণ ভালো, আশা করি এবিকে বোঝাতে অসুবিধা হবে না। সবে দায়িত্ব নিয়েছি, বাকিদের সঙ্গে দ্রুত কথা বলবো। এই হলো মার্ক বাউচারের বক্তব্য। এবার আপনারাই বলুন, বিশ্বকাপের মঞ্চে যদি আবার এবি ডিভিলিয়ার্সকে দেখা যায় তাহলে সেটি ক্রিকেটের জন্য কতটা ভালো হতে চলেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব।